মানুষের জীবনমান উন্নয়নে আবারও নৌকার বিজয় জরুরি, বললেন শেখ হাসিনা। নির্বাচন বানচাল করার সাহস কারণেই, জানালেন সিইসি। যতই মামলা করো তুলে নিয়ে যেতে চাও, কোনো লাভ নেই, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। টাইগারদের হারিয়ে উইন্ডিজের সিরিজ জয়। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস সেতু আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের উন্নয়ন হয় জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে আবারও নৌকার বিজয় জরুরি। তিনি দেশবাসীকে নৌকায় ভোট দিয়ে সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান। রোববার দুপুরে রংপুরের তারাগঞ্জে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা আরও বলেন, মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলেই আজকে স্বাধীনতা পেয়েছে, আর নৌকা যখন ক্ষমতায় আসে তখন মানুষের ভাগ্য পরিবর্তন হয়। হাসিনা বলেন, ফসল উৎপাদন হচ্ছে, খাবারের ব্যবস্থা আমরা করতে পেরেছি, একটি মানুষও গৃহহীন থাকবে না, আশ্রয় প্রকল্পের মাধ্যমে আমরা মানুষের ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি। সরকারের শিক্ষা উন্নয়নের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সায় বই দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, প্রত্যেকটা মানুষের খাদ্য, চিকিৎসা, বাসস্থান সব ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। তিনি বলেন, এই এলাকার উন্নয়নের জন্য অনেক পরিকল্পনা আমরা নিয়েছি, সেগুলো বাস্তবায়নের জন্য নৌকা মার্কায় ভোট চাই। আজকে সুদিন এসে গেছে, এখন আর বঙ্গা নাই, দুর্ভিক্ষ নাই, এখন প্রত্যেকটা মানুষের খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান সব ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। একটি মানুষ গৃহহারা থাকবে না, আশ্রয় প্রকল্পের মাধ্যমে আমরা ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি, প্রতি মানুষ চিকিৎসা পাবে, আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, মা বোনেরা হেঁটে যেয়ে চিকিৎসা নিতে পারেন, বিনা পয়সায় 30 প্রকার ঔষধ দিচ্ছি। উৎসব মুখর পরিবেশে আগামী 30 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। শনিবার বিকেলে ময়মনসিংহের টাউন হলে তারেক স্মৃতি মিলনায়তনে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছেও বলে জানান সিইসি। তিনি বলেন, আদালতের বিষয় বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন একটি বড় ধরনের আয়োজন, এখানে স্থায়ীভাবে কর্মীদের মধ্যে কোথাও কোথাও উত্তেজনা থাকতেই পারে, এটা একেবারেই আশা করা যায় না, সব নির্বাচনেই এসব থাকে। নির্বাচন বানচাল করার পরিবেশ পরিস্থিতি এখন নেই। স্থানীয়ভাবে কর্মীদের মধ্যে কোথাও কোথাও উত্তেজনা থাকবে না, এটা একেবারেই আশা করা যায় না, সব নির্বাচনে থাকে, এর বেশি কিছু না, সে সিরিয়াস টাইপের কোনো কিছু না, তুলনামূলকভাবে অন্যান্য নির্বাচনের চেয়ে কোনো রকমের একেবারে নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কিছু নাই সারা দেশে কোথাও। 30 ডিসেম্বর ক্ষমতাসীনদের পরাজয় কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনাজপুরের জনসভায় একথা বলেন তিনি। ভোটের লড়াইয়ে পরাজয় জেনে সরকার নানা অপকৌশল করছেন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ফখরুল বলেন, যতই গায়েবী মামলা করো, যতই তুলে নিয়ে যেতে চাও, কোনো লাভ হবে না, মানুষ 30 ডিসেম্বর ভোট দিয়ে ধানের শীষকে ঠিকই ফিরিয়ে আনবে। তিনি অভিযোগ করে বলেন, ভোটের লড়াইয়ে পারবে না জেনেই অপকৌশল করছে ক্ষমতাসীনরা। তিনি আরও বলেন, নৌকা ইতিমধ্যেই পরাজিত হয়ে গেছে, জনগণের কাছে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন, জনগণের সঙ্গে তারা পারবে না বলেই আজকে তারা এ সকল অপকৌশলের পথ নিয়েছেন। যতই গায়েবী মামলা করো, যতই তুলে নিয়ে যেতে চাও, আমাদের লোকজনকে কোনো লাভ হবে না, মানুষ ওই 30 তারিখে ভোট কেন্দ্রে গিয়ে বিএনপি হারার আগে হেরে গেছে, তারা নির্বাচনে বিজয়ী হতে পারবে না,
এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, আওয়ামী লীগ জেতার আগেই জিতে যায়। এবার সরকার গঠন করলে প্রতিটি পরিবার থেকে একজন বেকারকে চাকরি দেওয়া হবে, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের রক্তের বন্যা বয়ে যাবে, লাশের পাহাড় গড়ে তুলবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, এবার স্বাধীনতা বিরোধী অপশক্তির চূড়ান্ত পরাজয় হবে। কাদের আরও বলেন, বিএনপি মানে সন্ত্রাস, দুর্নীতি, খুন। তাদের এ রাজনীতি সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে, কারণ মানুষ বুঝে গেছে বিএনপি ক্ষমতায় এলে আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে পুলিশ প্রশাসনকে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার নির্যাতন বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে শনিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বিএনপির ভোটের প্রচারে বাধা দিচ্ছে আওয়ামী লীগ। রুহুল কবির রিজভী আরও বলেন, জামায়াত নেতা বলে 22-23টি আসনের প্রার্থিতা বাতিলের পরিকল্পনা চলছে। এই পদ্ধতিতে বেশ কিছু আসনে 27-28 তারিখের মধ্যে তাদের জয় নিশ্চিত করতে চায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানা করছেন, তার চাইতে কয়েক ধাপ এগিয়ে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী সরকারের জন্য সেই কাজটি করছে, যার কারণে রক্ত ঝরছে, সহিংসতা হচ্ছে, পুলিশের ছত্রছায়া, ধরের শিশের সমর্থকদের উপর আক্রমণ সারা বাংলাদেশে মানে একটা বিভীষিকা তৈরি করেছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে 3-ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে উইন্ডিজের শুরুটা ঝড়ের সংকেত দিচ্ছিল। বাংলাদেশের শুরুটাও ছিল আত্মবিশ্বাসী, কিন্তু হঠাৎ করে সব যেন লণ্ডভণ্ড হয়ে গেল। বাংলাদেশকে ক্যারিবীয়রা হারালো 50 রানে, সঙ্গে 2-1 ব্যবধানে টি-20 সিরিজও। মানুষের জীবনমান উন্নয়নে আবারও নৌকার বিজয় জরুরি বললেন শেখ হাসিনা। নির্বাচন বানচাল করার সাহস কারণেই জানালেন সিইসি। যতই মামলা করো তুলে নিয়ে যেতে চাও কোনো লাভ নেই, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। টাইগারদের হারিয়ে উইন্ডিজের সিরিজ জয়। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।